আসসালামু আলাইকুম বন্ধুরা, 1 বছর বয়সের বাচ্চার জন্য আমি একটি ফতোয়া তৈরি করব। এই ফতোয়াটি তৈরি করার জন্য এখানে আধা ভাঁজ কাপড় নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিব। কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি, এরপর এটাকে চার ভাঁজ করব। ফতোয়ার লম্বা মাপ হবে 13 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিব, 15 ইঞ্চি হবে। এখান থেকে আমি লম্বা 15 ইঞ্চিতে একটি দাগ দেব। কাঁধের মাপ আছে 9 ইঞ্চি, এর অর্ধেক হলো 4.5 ইঞ্চি। আমি এই ফতুয়াটি হাতা কাটা তৈরি করব, তাই কাঁধের মাপ একটু বেশি নিব। আমার কাঁধের মাপ আছে 8 ইঞ্চি, আমি এখানে 9 ইঞ্চি নিব। তাহলে 9-এর অর্ধেক হলো 4.5, 4.5 ইঞ্চিতে আমি একটি দাগ দেব। আর হাতের মোড়া নিচের দিকে লম্বা হবে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি দাগ দেব। বুকের চওড়া মাপ আছে 20 ইঞ্চি, এর 4 ভাগের 1 ভাগ হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি দাগ দেব। আর পেটের দিকে আমি 1/2 ইঞ্চি কম নেব, 4.5 ইঞ্চি আমি এখানে নেব একটু চাপানোর জন্য। এখন এই দাগ থেকে উপরে যে দাগটা দিয়েছে এইভাবে করে দেব, মিল করব, হয়ে গেছে। আর এখানে আমি যে ঘের আছে সেই ঘের অনুযায়ী আমি এই দাগটা দেব। আর এটা হলো আমার বাড়তি দাগ, বাড়তি কাপড়। আর এটা আমি এখন এইভাবে করে গোল রাউন্ড করব। এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কাটবো। সাইডের যে কাপড়ের জয়েন্ট আছে সেই জয়েন্টটা আমি কাটবো। বন্ধুরা, আমি সাইডের দিকে ফতোয়ার সাইডে আমি ফাড়া রাখবো, এর জন্য আমি 3 ইঞ্চি উপর একটা দাগ দেব। এই দাগ অনুযায়ী কাপড়টাকে আমি ভাঁজ করে একটি কাটা চিহ্ন দিয়ে রাখবো। এখন সামনের পাট আর পিছনের পাট আমি আলাদা করব। এখানে কাঁধের উপরের দিকে আমি 1/2 ইঞ্চি এভাবে একটু এভাবে করে আড়াআড়ি করে দাগ দেব। এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটবো। গলার চওড়া নেব 4 ইঞ্চি, এর অর্ধেক হলো 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে একটি দাগ দেব। আর সামনের অংশের ডিপটা হবে গলার 3 ইঞ্চি, চওড়া 2 ইঞ্চি, 2 ইঞ্চি এভাবে করে দাগটা দেব। এখন এই অনুযায়ী আমি গোল রাউন্ড করব। আর পিছনে গলার ডিপটা হবে 1.5 ইঞ্চি, এভাবে করে এই পিছনে গলাটাও আমি এইভাবে গোল রাউন্ড করব। হয়ে গেছে। এখন এই দাগ অনুযায়ী আমি গলার কাপড়টা কাটব। আর এখানে 2টি কাপড় আছে, আমি 1টি কাপড় এভাবে করে আলাদা করে উঠিয়ে তারপর সামনের গলার কাপড়টা কাটব। ফতোয়ার সামনের অংশের তালপাট কাটতে হবে এভাবে। তাল পাট কাটা হয়ে গেছে এবং সামনের পাট আমি এখানে মাঝ বরাবর যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা আমি আলাদা করে ফেলবো কেটে। এখন আমি বুতামের ঘরের জন্য আর বুতামের জন্য আলাদা কাপড় লাগবে, এই কাপড়ের জন্য আমি এভাবে করে সমান মাপ অনুযায়ী একটি পট্টির কাপড় কাটবো। ফতোয়ার নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় দিয়ে আমি বুতামের ঘর এবং বুতামের জন্য পট্টির কাপড় হয়ে গেছে। সমান মাপ যেহেতু আছে এই কাপড় দিয়ে হয়ে যাবে। এই কাপড়ের চওড়া আছে 3 ইঞ্চি, মাঝ বরাবর যে জয়েন্টটা আছে সেটা কেটে আলাদা করব। তাহলে এখানে 2টি পাটের জন্য 2টি পট্টির কাপড় বের হয়ে গেছে। এখন সাইডে
হাতার মোড়া এবং গলার জন্য আমি আলাদা করে পট্টির কাপড় কেটে নিব। এটা আমি আর দেখাবো না, এটা আপনারা অবশ্যই কাটতে পারেন। ফতুয়া কাটা শেষ, এখন এটা সেলাই করব। এই দুটি পার্ট হলো সামনের অংশের এবং এটা পিছনের পার্ট। সামনের অংশের এখানে আমি বোতামের জন্য আলাদা একটি কাপড় কেটেছিলাম, সেটা জয়েন্ট দিব। এই পট্টির কাপড়টা নিচের দিকে রেখে সেলাইটা করব। আরেক পাশের পট্টির কাপড় ঠিক একইভাবে লাগাবো। এখন এই পট্টির কাপড়টা এ পাশে এইভাবে ভাঁজ দিয়ে এটার উপর একটা সেলাই করব। বোতাম আর বোতাম ঘরের জন্য পট্টির কাপড় লাগানো হয়ে গেছে। এখন পিছনে পার্টের সাথে সামনে পার্টের কাঁধের জয়েন্ট দিব। এই সেলাইটা ডাবল করে দিতে হবে। এখন এই পট্টির কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করব। এভাবে দুই ভাঁজ করে পট্টির কাপড়টা লাগাবো। কাঁধের এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের কাপড়টা আমি পিছনের দিকে এভাবে রাখবো, পিছনের দিকে রেখে তারপর পট্টির কাপড়টা জয়েন্ট দিব। এখন সাইডের যে কাপড়টা আছে সে কাপড়টা আমি এভাবে বাঁকা করে কাটবো, হালকা হালকা করে। কাটার সময় খেয়াল রাখবেন যেন সুতাটা না কাটে। এখন এই পাইপিনের কাপড়টাকে এভাবে ভাঁজ করে সেলাই করব। হয়ে গেছে এক পাশে পট্টির কাপড় লাগানো। এখন বাড়তি কাপড়টা আমি কাটবো। ঠিক এভাবে আমি গলায় এবং হাতের আরেক পাশে পাইপিনের কাপড় লাগাবো। গলায় পট্টি লাগানো এবং হাতের দুই পাশে পট্টি লাগানো হয়ে গেছে। সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে আমি জয়েন্ট দিব। এখন আমি বডির সাইডে জয়েন্ট দিব দুটি কাপড় একসাথে করে, যে হাতের মোড়ার কাপড়টা যেন সমান থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর যে এখানে যে কাটা চিহ্নটা আছে ঠিক এই পর্যন্ত আমার সেলাইটা হবে। এটা আমি ডাবল সেলাই করব। ঠিক এভাবে বডির আরেক পাশ জয়েন্ট দিব। বডির দুই পাশ জয়েন্ট হয়ে গেছে, এখন নিচের দিকে সেলাইটা করব। আমার সাইডে যে ফাড়া আছে সেই ফাড়ার কাপড়টা এভাবে করে চিকন করে ভাঁজ করে সেলাইটা করব। ফাড়ার
থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে দিকে সেলাইটা হবে। হাফ ইঞ্চি পর্যন্ত উপরে দিকে সেলাই করে তারপর এটাকে এভাবে ঘুরাবো, আবার এই পাশের কাপড়টাকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করে এইদিকে সেলাই টানবো, আনার পরে এই কাপড়টাকে আবার এভাবে করে ঘুরাবো। ঘোরানোর পরে এই সাইডের কাপড়টাকে এভাবে ভাঁজ করে সেলাইটা করব। ঠিক এভাবে বডির আরেক পাশ ফারাস সেলাই করব। দুই পাশের ফাড়া অংশ সেলাই শেষ, এখন নিচে থেকে আমি ভাঁজ করব। এভাবে ভাঁজ করার পরে এই কাপড়টাকে আরেকটা ভাঁজ করব। ফাড়ার এইদিকে যেভাবে ভাঁজ করে সেলাইটা করব। এখন পিছনের অংশে এই যে কাপড়টা ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে এই দুটি ফাড়ার মাপ যেন সমান থাকে। এভাবে সমান রেখে বাড়তি কাপড়টা ভাঁজ করব, একটু বড় হবে, হয়ে গেছে মাপ অনুযায়ী। হয়ে গেছে মাপ অনুযায়ী ভাঁজ করা, এখন এই ভাঁজে আমি পুরো সেলাইটা করব। এই পাশেও ঠিক একইভাবে ফাড়ার অংশের সাথে মাপ রেখে বাড়তি কাপড়টা ভাঁজ করতে হবে। এখন এই যে এই পাশের মাপ অনুযায়ী আরেক পাশের ভাঁজটা করব। সমান যেন মাপটা হয় সেদিকে খেয়াল রেখে বাড়তি কাপড়টা ভাঁজ করব। দুটির মাপ যেন সমান সমান থাকে, সমান আছে। এখন এই ভাঁজ অনুযায়ী সেলাইটা করব। বন্ধুরা আমার এই ফতুয়াটি তৈরি হয়ে গেছে, যে সাইডে যে আমি ফাড়া রেখেছি এই দুটি ফাড়ার সমান মাপ কিন্তু রাখতে হবে। এই যে আমার সমান আছে, বুতামের জন্য যে পট্টি লাগিয়েছিলাম একটাতে হবে বুতামের ঘর আরেকটাতে হবে বুতাম। আপনারা চাইলে এখানে টিপ বুতামও ব্যবহার করতে পারেন। তো আমার এই ডিজাইনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।